ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক একটি আয়োজনে। আমরা এখানে গণিতের কমপ্লিট একটি প্রস্তুতি সম্পন্ন করছি, যাতে আপনারা বিগত 10 বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো স্ক্রিনে 1 নম্বরে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাংশনাল উৎপাদকের একটা অঙ্ক। বলা হচ্ছে 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটা হবে। এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ের একটা অঙ্ক। তো দেখেন, এই অঙ্কগুলো কিন্তু নর্মাল বা সাধারণ টাইপের উৎপাদক নয়, এগুলো কিন্তু একটু বিশেষ ধরনের উৎপাদক। এই ধরনের উৎপাদক করার সময় আমরা একটা কাজ করি, যে রাশিটা দেওয়া থাকে সেই রাশিটাকে আমরা ফাংশন আকারের ধরে নেই। যে ধরি ফাংশন x³ + 2x² - 21x - 20, আমরা এইভাবে এই রাশিটাকে শুরুতে ধরি। এরপরে আমরা যেটা করি, যে অঙ্কটা সহজেই করার জন্য এই ফাংশন, এই এক্স এর জায়গায় আমরা কত বসালে এই পুরো সমীকরণটা বা পুরো রাশিটার মান জিরো হয়, এই জিনিসটা আমরা শুরুতে বিবেচনা করি। ঠিক আছে, তা আমরা একটু খেয়াল করি সংখ্যাগুলো দেখে, যে 20, 21, 22, 23 এভাবেও হতে পারে। তার মানে আমি যদি এক্স এর মান 1 বসাই দেই, তাহলে হচ্ছে কি হওয়ার চান্স রয়েছে, আমার জিরো হওয়ার চান্স রয়েছে। তবে যদি আমি +1 বসাই তাহলে কিন্তু হবে না, -1 বসালে হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণরূপে অভিজ্ঞতা এবং অঙ্ক যারা মোটামুটি ভালো পারেন তাদের জন্য প্রযোজ্য, আর যারা ভালো পারেন না তাদের ক্ষেত্রে 1 দিয়ে, 2 দিয়ে, -1 দিয়ে, -2 দিয়ে, 3 দিয়ে, -3 দিয়ে এভাবে কিন্তু ট্রাই করতেই হবে। এবং এই ধরনের অঙ্ক করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। তবে অপশন থেকে আপনারা কিন্তু হচ্ছে জিনিসটা সম্পর্কে ধারণা পেতে পারেন, যে 1 আর 2 ছাড়া অন্য কিছু হবে না এখানে। তো আমি যেহেতু বুঝতেই পারতেছি যে এখানে -1 ধরলে জিরো হবে, তো সেক্ষেত্রে আমি বসাই দেখি একটু, 3 × -1² + 2 × -1² - 21 × -1 - 20। তার মানে যেখানে x ছিল সেখানে আমি -1 বসিয়ে দিয়েছি। তার মানে কি হচ্ছে, 3 - 1³ মানে হচ্ছে -1, +2 × -1² মানে কি +1, মাইনাসে মাইনাসে কি +21 আর -20, তাহলে কি হচ্ছে -3 + 2 + 21 - 20। তাহলে দেখেন, 21 আর 2 = 23 আর 20 আর 3 = 23, তার মানে -23, তাহলে কি হচ্ছে বলেন তো, জিরো। তার মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল যদি আমরা -1 ধরি, তাহলে এই সমীকরণটা কি হয়, জিরো হয়। অর্থাৎ এই ফুল সমীকরণটা জিরো হয়। তো এখন মনে রাখবেন, যদি -1 ধরে জিরো মেলে তাহলে x+1 এর একটা উৎপাদক, আর যদি +1 ধরে জিরো মেলে তাহলে -1 হচ্ছে এর একটা উৎপাদক, তার মানে x-1। ঠিক আছে, তার মানে আমরা এটাকে এইভাবেও চিন্তা করতে পারি যে এক্স ইকুয়াল যদি -1 হয়, এই -1 এদিকে আসলে +1 = 0, তার মানে যে চিহ্ন দ্বারা হচ্ছে সমীকরণটা বা রাশিটা জিরো হবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে কি, উৎপাদক। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে x+1 এর একটা উৎপাদক। আমি জানি অনেকের ক্ষেত্রেই এই অঙ্কটা করতে বা বুঝতে সমস্যা হচ্ছে, এবং অঙ্কটা কিন্তু শেষ হলো না, অঙ্কটা কিন্তু আরও চলবে। যেহেতু বলছে একটি উৎপাদক, তার মানে আমরা কিন্তু জিরো বানানোর সাথে সাথে একটা উৎপাদক পেয়ে যাই। যদি পুরো অ্যান্সারটা থাকতো তাহলে কিন্তু এই অঙ্কটাকে পুরোটাই করে দিতে হতো আমাদেরকে। ঠিক আছে, এই জন্য পরীক্ষার হলে কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে যে এই যে +2 আছে, -2 আছে, +1 আছে, -1 আছে, এগুলোর যে কোনো একটার মধ্যে এটা জিরো মেলে যাবে। আপনাদের একটু ট্রাই করতে হবে। তবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব বেশি কাজে লাগে। তো আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, এটা লগের একটা অঙ্ক। কি বলা হচ্ছে যে 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তার মানে আমাদের লগ লিখতে হবে, যেহেতু 5 ভিত্তিক বলেছে, ভিত্তির জায়গায় 5 দিয়ে দিব, 5√5 এর, তার মানে 5√5 আমরা এই বরাবর লিখব। লিখলাম, লিখার পরে বলছে কত, তার মানে আমরা ইকুয়াল এক্স লিখে ফেললাম। তার মানে আমরা এবার লিখব, ধরি এই হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লগ ইকুয়াল এক্স, আমরা এটা ধরলাম। তাহলে বা এবার আমাদের যেহেতু এক্স এর মান বের করতে হবে, যেহেতু কত মানে এক্স ধরেছি, তার মানে আমরা এবার লগ তুলে দেব। লগ তুললে হয় কি 5 থাকে 5 এর জায়গায়, এবং এই যে এক্স আছে এই এক্সটা আমরা এখানে লিখে দিব, আর এটা আমরা এক্সের জায়গায় লিখে দেব। তার মানে লগ তুলে দিলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে। ওকে, তাহলে বা কি হয়, 5 টু দি পাওয়ার x ইকুয়াল এখানে 5 এর উপরে 1 × এখানে 5 এর উপরে কত, হাফ,
আচ্ছা বলেন তো ওয়ান আর হাফ মিলে দেড় হয় কি না? নিশ্চিতভাবেই দেড় হয়। তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফাইভের উপরে দেড় মানে কি? দেড় মানে থ্রি বাই টু। আপনারা চাইলে এই দুটো যোগ করতে পারেন লসাগু করে আলাদা করে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হয়? পাঁচ, আর পাঁচ যেহেতু বেস বেস সমান কাটা, তাহলে তিন ভাগ দুই হচ্ছে আমাদের আনসার, তার মানে গ নম্বর আনসারটা রাইট। ওকে, তো এরপর যে একটু বলি হচ্ছে ম্যাথের, আমার কাছে আপনারা বেসিক একটা কোর্স করতে পারেন, যদি কেউ সেই কোর্সটাতে আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমি নিবন্ধনের জন্য, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য, পাশাপাশি বিসিএস প্রিলিমিনারির জন্য এবং 10 থেকে 20তম গ্রেডের যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু আমি ম্যাথ শিখিয়ে থাকি এবং মোট 36টা হচ্ছে লেকচারের মাধ্যমে পুরো ম্যাথের জার্নিটা শেষ হয় আমাদের, আর সেখানে 24টা লাইভ ক্লাস থাকে প্লাস 12টা রেকর্ডেড ক্লাস থাকে এবং 500 অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আপনাদের সাজেশন হিসেবে দিয়ে দিই। তো ঠিক আছে, তো এই হচ্ছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই রেকর্ডেড ভিডিওগুলো লাইফ টাইমের জন্য রেকর্ড থাকবে, লাইভ ক্লাসগুলোও থাকবে এবং রেকর্ডেডগুলোও থাকবে, আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন। ঠিক আছে, এবার আমরা তিন নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। তিন নম্বর অঙ্কটা দেখেন, একটু আগে আমরা লগের একটা অঙ্ক করেছি, এটা কিন্তু সূচকের অঙ্ক। কি বলা হচ্ছে? 8x^0 প্লাস 8x^0। ওকে, তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে? এখানে 8x টোটালটার উপরেই পাওয়ার 0 এবং 8x এর উপরে এখানে 0, তার মানে দুটোর মধ্যে ফারাক রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। তো সূচকের নিয়মে আমরা বলতে পারি যে কোনো চলকের পাওয়ার 0 মানে তার মান কি? 1। সেটা যদি পুরো পৃথিবীর উপরও পাওয়ার 0 হয় তাহলেও তার মান কী হবে? 1 হবে। এটা সূচকের নিয়ম। তাহলে বলেন তো দেখি, ইকুয়াল এই পুরাটার উপরে 0 আছে তার মান 1, প্লাস 8 এই এক্স টু দি পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে আমরা কী করতে পারি? 1 প্লাস 8 একে কত? 8। তাহলে 8 আর একে কত হয়? 9। অনেক সহজ অঙ্ক, কিন্তু এই থটটা যাদের ক্লিয়ার থাকবে না তারা কিন্তু ভুল করে বসবে, এটাকেও হয়তো 1 বলবে, এটাকেও 1 বলবে, 1 1 2 বসিয়ে দেবে, তখনই কিন্তু উত্তরটা কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এগুলোই হচ্ছে অঙ্কের ফাঁদ। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন, পাশাপাশি দুটো অঙ্ক আমি সূচকের রেখেছি ভিডিওটাতে, যেন সূচকের অঙ্কগুলো আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। তো দেখেন, 4x+1 ইকুয়াল 32, বলা হচ্ছে কার মান কত? এক্সের মান কত, তার মানে এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? বা আমরা তো জানি বেস বেস সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, আবার পাওয়ার পাওয়ার সমান হলে বেস ইকুয়াল বেস লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা সবচেয়ে ছোটোটা দিয়ে এটাকে ট্রাই করি। তাহলে 2 এর উপরে স্কোয়ার, আর x+1 আগে থেকেই আছে দিয়ে দিলাম, আর 32 মানে হচ্ছে 2 এর উপর 5। নিশ্চয়ই আপনারা লসাগু করতে পারেন। তাহলে 2 16 2 গুণ 32, 8 2 গুণ 16, 4 2 গুণ 8, 2 2 গুণ 4, তাহলে 5টা 2, তার মানে 2 টু দি পাওয়ার 5 এর জন্য আমরা বসিয়েছি। তাহলে এই যে বেজ আর বেজ সমান হয়ে গিয়েছে, তাহলে বা আমি লিখতে পারি উপরে 2x+2 ইকুয়াল কত? 5 বা 5। তাহলে বা 2x ইকুয়াল টু আমি কত লিখতে পারি? 5 থেকে 2 গেলে 3, যেহেতু যোগ আছে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 3, তার নিচে কত? 2, তার মানে 3/2 হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। ওকে, তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6 সমস্ত মানে 4 এর 1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? তাহলে কী বের করতে বলেছে বলেন তো দেখি? কত সময়ে, তার মানে n এর মান বের করতে বলেছে। যেহেতু আমরা জানি যে এটা সরল সুদের অঙ্ক, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব i = PRN, এই যে সূত্রটা এটা আমরা প্রয়োগ করব। এখানে i কি? i হচ্ছে সুদ বা মুনাফা। p কি? p হচ্ছে মূলধন বা আসল। r কি? r হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আর n কি? n মানে হচ্ছে সময় বা বছর। নিশ্চয়ই আপনারা জানেন, এগুলো আমি আর বলছি না। অতীতের যে ভিডিওগুলো, অর্থাৎ এর আগের যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলোর বেশ কয়েকটাতে আমি এই বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। তাহলে আমরা কি করতে পারি? বলা হচ্ছে যে সুদ 18 টাকা হবে। তাহলে বলেন তো দেখি কার মান? আয়ের মান 18 ইকুয়াল প্রিন্সিপাল বলছে 96 টাকার, তার মানে প্রিন্সিপাল হচ্ছে 96 ইন্টু সুদের হার হচ্ছে 6 সমস্ত 4 এর 1। তাহলে আমরা যদি বলি 6 সমস্ত 4 এর 1, তাহলে 4 6 24, আর 1 এ 25, তার মানে 25/4। তাহলে এত পার্সেন্ট মানে কি? 25/4 উপরে, 25/4 উপরে, আর তার নিচে কত? 100
ইনটু এন এর মান কত যেটা আমরা বের করতে চাই, তাই না? এবার আমি একটু অন্য কালার ব্যবহার করছি, তো একটু খেয়াল করেন তাহলে কি হবে। 18 18 থাকলো ইকুয়াল টু 96 ইনটু এই 25 ভাগ 4 আমি লিখলাম। এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ করে দিই, 100 নিচে যে এক আছে একটা উপরে যায় আর 100টা নিচে আসে, ইনটু হচ্ছে এন। তাহলে আমি কাটাকাটি যদি করি, 4 25 100, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, 4 24 96, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, 4 6 24, তাহলে বলেন তো কী হয়, 18 ইকুয়াল টু 6n। তাহলে সুতরাং আমি বলতে পারি n ইকুয়াল টু উপরে 18 তার নিচে 6, দেখেন 18 নিচে 6 চলে যাচ্ছে, তাহলে 3 6 18, তার মানে 3 বছর। তার মানে n এর মান যেহেতু আমাদের ইয়ার বা বছর, তাই আমরা বলতে পারি 3 বছর। তাহলে কত সময়ে, 3 বছরে 96 টাকা সুদ, 18 টাকা হবে এই সুদের হারে, ঠিক আছে। এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা যেহেতু বলেছে প্রথম, তার মানে আমরা বলতে পারি, আচ্ছা বলেন তো বিজোড় সংখ্যাগুলো কি, যেহেতু যোগফল বলেছে 1+3+5+... আমরা ধরলাম যোগ হচ্ছে 9, এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত। আর এখানে কি দেওয়া রয়েছে, n সংখ্যক, তার মানে 1 3 5 7... এন পর্যন্ত, প্লাস এন পর্যন্ত, মানে এই ধারাটা হচ্ছে 1 3 5+... এন পর্যন্ত এটার যোগফল কত, মানে এর সূত্রটা কি হবে সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে দেখেন বিষয়টা কিভাবে কাজ করে, আমরা একটু প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আসি। আমি একটু বলে দেই যে এর সূত্র হবে কি, এরকম বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন স্কোয়ার। খুবই সহজ অঙ্কটা, কিন্তু যেহেতু সূত্র চেয়েছে, সূত্র সম্পর্কে আমাদের একটু ধারণা না থাকলেই নয়। তাহলে বলেন তো দেখি, তাহলে এন স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে, মানে এন স্কোয়ার মানে হচ্ছে, এখানে এন মানে হচ্ছে পদ সংখ্যা, মনে রাখতে হবে, এটা কিন্তু মনে না থাকলে আপনারা বের করতে পারবেন না। এন মানে কি, ইকুয়াল এন মানে হচ্ছে পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যার উপর স্কোয়ার দিলে আমাদের মান বা যোগফল বের হয়ে যাবে। তো এখানে 1 3 5 7 9, বলেন তো এখানে মোট কয়টা পদ আছে, তাহলে 1 3 5 7 9, তাহলে মোট পদ আছে 1 2 3 4 5টা, তার মানে এন এর মান হচ্ছে 5, তার মানে আমি বলতে পারি 5-এর উপর স্কোয়ার, তার মানে 5-এর উপর স্কোয়ার মানে 25, তার মানে এই ধারাটার যোগফল 25 হবে। তো কিভাবে আমি বুঝলাম, দেখেন আমি যদি যোগ করি, তাহলে 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 1 22, 22 আর 3 23 24 25, তাহলে দেখেন হয়ে গেছে। আমি যদি আবার এরকম করি, 1+3+5+... আমি মনে করেন যোগ এখানে 13 দিয়ে দিলাম, যে এ এর যোগফল কত। তাহলে নিয়ম অনুযায়ী কী হয় দেখেন, আমি একটু বলি যে আমি যদি এমনিতে যোগ করি, তাহলে 5-এর পরে 7 আছে, 7-এর পরে কত আছে, 9 আছে, 9-এর পরে 11 আছে, তাহলে কী কী হবে, 3 আর 1 4, 9-এর 4-এ 13, 13-এর সাথে 20 আর 5-এ 25, 26-এর সাথে 28, 28-এর 29, হাতে কত, হাতে 2, 2-এর 1-এ 3, 3-এর 1-এ 4, তাহলে 49 হলো এই সংখ্যাগুলোর যোগফল। তাহলে ধারাটা কী ছিল, ধারাটা তো ছিল 1 3 5... হচ্ছে 13, তার মানে আমি কি করতে পারি, আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা এখানে কি আছে, সংখ্যা আছে, তার মানে এর পদ সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 মানে 7-এর উপর যদি স্কোয়ার করে দেই, তাহলে 7 সাথে 49, তার মানে আমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য এই সূত্রটা মেনটেন করতে পারি। তাহলে খুবই সহজ একটা সূত্র। তাহলে মনে রাখতে হবে যে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, তার মানে এন স্কোয়ার হচ্ছে তার মান। এখন আপনারা বলতে পারেন যে আমার যদি বড় সংখ্যা দেয় 1+3+5+... যোগ হচ্ছে 49, এটার সমষ্টি কত, তাহলে আমি কি করতে পারি, তাহলে বলেন তো দেখি এখানে 1 থেকে 49 পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে সেটা আপনাকে বের করতে হবে। এটা যদি আপনারা বের করতে না পারেন, তাহলে এর জন্যও কিন্তু সূত্র রয়েছে। তো এখন এক ভিডিওতে তো একাধিক সূত্র আলোচনা করে দিচ্ছে না, যেহেতু প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত জানতে যাচ্ছে সূত্রের সাহায্যে, মনে রাখবেন এন স্কোয়ার। আমরা ছোট সংখ্যা দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর হচ্ছে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে, যদি সাবস্ক্রাইব না করেন আপনারা এখন পর্যন্ত, তাহলে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।